আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকজনকে যুক্ত করি। আমি আল্লাহ, আমি আল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো। তো আল্লাহ ভাই, কেমন আপনি আমাদের মাঝে এসেছেন, এতে আমরা তো মানে খুবই খুশি। আসছিলাম ভাই আপনাদের উপর একটু রহমত বর্ষণ করতে। তো ভাই, আমি আমার একটা প্রশ্ন ছিল আপনার, যে আমি একটু পড়ছিলাম আপনার যে কুরআন শরীফে নাকি আলেকজান্ডার দ্য গ্রেট এর কথা উল্লেখ আছে। এখন এই বিষয় সম্পর্কে আপনি আপনার মতামতটা কি, বা এই বিষয় সম্পর্কে আপনি কি জানেন? সুরা কাহফে কাহফ পড়েন, সেই কাহফে জুলকারনাইন বলে একজন ব্যক্তির কথা বলা আছে। সেই জুলকারনাইন শব্দটা হচ্ছে, এটার দ্বারা আসলে আলেকজান্ডারকে বোঝায়। অনেক বেশিরভাগ আলেমী এই কথা বলেছেন যে জুলকারনাইন মানে হচ্ছে দুই শিংওয়ালা, হ্যাঁ, মাথায় দুইটা শিংওয়ালা। এখন এই জিনিসটা বেশিরভাগ আলেম বলেছেন যে এটা হচ্ছে যে আলেকজান্ডারের মাথায়ও, আলেকজান্ডার নামটা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে প্রচলিত। যেমন ধরেন আমাদের এই অঞ্চলে তাকে বলা হতো সিকান্দার বাদশাহ। হ্যাঁ, এটা শুনেছেন আপনি সিকান্দার? জি জি, এই সিকান্দারটা হচ্ছে আসলে আলেকজান্ডার। হ্যাঁ, আলেকজান্ডার শব্দটার এই ভার্সন হচ্ছে আমাদের অঞ্চলে তাকে এই সিকান্দার বলা হইতো, ঠিক আছে। তারপরে আরেক জায়গায় মানে পাকিস্তানে তাকে সেই একই ব্যক্তিকে বলা হয় ইস্কান্দর। হুম, যে ঈশ্বর একজন একজন ইয়া ছিল, পাকিস্তানের একজন প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী ছিল, তার নাম ছিল ছিল ইস্কান্দর, ইস্কান্দর মির্জা। হ্যাঁ, সেই সেই ইস্কান্দর নামটা হচ্ছে আবার ওই একই ব্যক্তির নাম, আলেকজান্ডারের নাম, আলেকজান্ডার শব্দটাই পাকিস্তানে উর্দু ভাষাতে সেই জিনিসটা হচ্ছে ইস্কান্দার, আমাদের এই অঞ্চলে সেই ভাষা সেই শব্দটা হচ্ছে সিকান্দার, ঠিক আছে। সেই জিনিসটা আবার অন্য অঞ্চলে আবার আলেকজান্ডার, ঠিক আছে। এইভাবে একটা, যেমন ধরেন আব্রাহাম শব্দটা, হ্যাঁ, মুসলমানরা বলবে ইব্রাহিম, আমেরিকাতে এটা বলবে আব্রাহাম, ঠিক আছে। মুসলমানরা বলবে মুসা, আমেরিকাতে বলবে মোজেস। হ্যাঁ, তারপরে নোয়া নামক একটা সিনেমা আসছিল, ঠিক আছে, সেটা হচ্ছে নূহ নবী, ঠিক আছে। অ্যাডাম, অ্যাডাম হয়ে যাবে আবার আরব দেশে গেলে হবে আদম। এইভাবে এক একটা শব্দ, যেমন ধরেন জয় সুরিয়া, যে যে শ্রীলঙ্কার যে ক্রিকেটার, আমাদের এই অঞ্চলে সেই শব্দটাই হয়ে যাবে জয় সূর্য। হ্যাঁ, সুরিয়া মানে হচ্ছে সূর্য, সুরিয়াকে আমরা বলি সূর্য, ওরা বলে সুরিয়া। ঐশ্বরিয়া, ঐশ্বরিয়া আমাদের এই অঞ্চলে এসে আসলে হয়ে যাবে ঐশ্বর্য, আমরা বলি আমাদের রাখা থাকে ঐশ্বর্য। যুবরাজ, যুবরাজ সেটা হয়ে যায় যুবরাজ আমাদের অঞ্চলে। এইভাবে প্রত্যেকটা অঞ্চলে এই শব্দগুলো একটু এদিক সেদিক হয়। হ্যাঁ, এবং কিন্তু ওই যে একই জিনিসকে বোঝানো হয়। জুলকারনাইন এই জিনিসটা আরব দেশের অঞ্চলের মানুষেরা বলতো, ওই আলেকজান্ডার কি বলতো, এবং সেই জিনিসটা বিভিন্ন জায়গা থেকে প্রমাণও পাওয়া গেছে, সেই জিনিসটা যে আলেকজান্ডার সেটা বিভিন্ন প্রমাণও পাওয়া গেছে। যেমন আমার একটা লেখা আছে ইয়াজুজ মাজুজ, সংশয় .com এ গেলে আপনি পাবেন, ইয়াজুজ মাজুজ নিয়ে একটা লেখা আছে, সেটা সেই লেখাটার ভিতরে আমি সেই জিনিসটা প্রমাণও দিয়েছি, সেটা যে আসলে আলেকজান্ডার সেটা প্রমাণ আমি দিয়েছি সেটার ভিতরে। সেই লেখাটা আপনি চাইলে পড়ে নিতে পারেন ভাই। ওকে ভাই, আমি অবশ্যই ওই লেখাটা আপনার পড়বো। আর ভাই আরেকটা কথা, অনেকে বলতে পারে যে এই জুলকারনাইনকে দ্বারা সাইরাসকে বোঝানো হয়েছে, সাইরাসকে আসলে বোঝানো হয় নাই, কারণ হাদিস থেকে পরিষ্কারভাবে এই জিনিসটা জানা যায় যে ওই যে একজন লোক সেই দেয়ালটা দেখে আসছিল, জুলকারনাইন বা আলেকজান্ডার যে দেয়ালটা বানাইছিল সেটা দেখে আসছিল, এসে আবার নবীকে বলছিল, নবী আবার বলছে হ্যাঁ ঠিকই। ওই লেখাটা পড়েন, আপনারা যারা এটা নিয়ে জানতে চান তারা ওই লেখাটা পড়েন, আমার ইয়াজুজ মাজুজ লিখে সার্চ করবেন, সংশয় .com এর একটা লেখা পাবেন, সেই লেখাটার নিচের দিকে একটা হাদিস দেয়া আছে, সেই হাদিসের ভিতরে আপনারা দেখতে পাবেন যে একজন লোক ওই যে আলেকজান্ডারের ওই যে দেয়ালটা নিয়ে এসে মোহাম্মদকে বলছিল, তখন মোহাম্মদ বলছে হ্যাঁ ঠিকই, এটা জুলকারনাইন বানাইছিল এই দেয়ালটা, ওই দেয়ালটা হচ্ছে গিয়ে আলেকজান্ডারের তৈরি করা, তাহলে আলেকজান্ডারই হচ্ছে জুলকারনাইন, এটা ওই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হবে। এখন ভাই প্রশ্ন হচ্ছে এখানে যে আলেকজান্ডার আপনার ইসলামের ক্ষেত্রে কি এমন ভূমিকা রাখলো যে আল্লাহ তার বাণীর মধ্যে, তার গ্রন্থের মধ্যে আলেকজান্ডারের নামটা দিয়ে দিল? না, ওই সময় যে গল্পগুলা প্রচলিত ছিল, গল্পগুলা যে উপকথাগুলা প্রচলিত ছিল, সেই উপকথাগুলা থেকেই তো মোহাম্মদ সেই গল্পগুলা বানাইছে। হ্যাঁ, এখন আমাদের অঞ্চলেও আপনি দেখবেন অনেক সময় অনেক গল্প প্রচলিত থাকে, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রামে গঞ্জে মুখে মুখে মানুষের মুখে মুখে পুঁথি পাঠ করে যারা, তারপরে গান গায় যারা, তারা বিভিন্ন ধরনের বীরদের কাহিনী এভাবে মুখে মুখে প্রচারিত হয়। সেই সময় আরব অঞ্চলেও এই আলেকজান্ডারের কাহিনী প্রচলিত ছিল। হ্যাঁ, সে তো বড় বীর ছিল, বিরাট যোদ্ধা ছিল, এই কারণে তার তার কথা উপকথা হিসেবে বিভিন্ন অঞ্চলে প্রচলিত ছিল। সেইখান থেকেই মোহাম্মদ কথা থেকে শুনছে, শুনে আর কি ঢুকাই দিছে কোরআনের ভিতরে। আর আর ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল, এটা একটু অন্য ধর্মীয় বিষয়ে, যে আপনার আমি ভাই যতদূর জানি যে গৌতম বুদ্ধ আপনার হিন্দু ধর্মের বেদের বিরোধিতা ছিল, সে বেদের বেদকে মানত না। তো এখন আমার কথা হচ্ছে, যেহেতু সে বেদকে মানত না, তাহলে ভাই হিন্দু ধর্মে কি জন্য ভাই গৌতম বুদ্ধকে বিষ্ণুর 10 অবতারের 1 অবতার হিসেবে মানা হয়?
হিন্দু ধর্মটা হচ্ছে যে কাজটা করে, হিন্দু ধর্মের ধর্মটা যে কাজটা করে সবাইরই তারা ইনক্লুড করার চেষ্টা করে, সবাই ঢুকায় ফেলার চেষ্টা করে। এমনকি হিন্দু ধর্মের ভিতরে আপনি দেখবেন নাস্তিকদের কথা বলা আছে, হ্যাঁ নাস্তিকরাও নাকি হিন্দু। হম, কারণ হিন্দু জিনিসটা তো হচ্ছে গিয়ে সিন্ধু নদীর পারে যারা বসবাস করতো, যে জনগোষ্ঠী বসবাস করতো তাদেরকে ওই পারস্যের মানুষেরা তাদেরকে হিন্দু বলে ডাকতো, হ্যাঁ যেহেতু তারা সিন্ধু নদীর তীরে বসবাস করে। তো এই অঞ্চলে মানে আস্তিকরাও ছিল, এই অঞ্চলে নাস্তিকরাও ছিল, এই অঞ্চলে ব্রাহ্মণ্যবাদীরাও ছিল, এই অঞ্চলে অন্য মানুষেরাও ছিল, সাংখ্যরাও ছিল, এই অঞ্চলে অনেক মানুষজন এই অঞ্চলে ছিল, যাদের ভিতরে আবার একজন আরেকজনের পছন্দ করতো না, বিপরীতমুখী চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, এদেরকে সবাই কি একসাথে হিন্দু বলা হইতো? তো হিন্দু তো আসলে কোনো আসলে কোনো একটা ইয়াস ধর্ম না, যে এটার একটা নিয়ম শৃঙ্খলা আছে, এটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন কালচারের মিশ্রণ, বিভিন্ন ধর্মের মিশ্রণ। ঠিক আছে, হিন্দু ধর্মের ভিতরে এই কারণে আপনি মানে এরা যে কাজটা করে সবসময়, হিন্দুরা যে কাজটা করে সেটা হচ্ছে সবাইই তাদের ভিতরে ঢুকায় ফেলে। এমনকি আপনি দেখতে পাবেন যে জেসাস ক্রাইস্ট, যে যীশু খ্রিস্ট, এরাও তারা অবতার বানায় ফেলেছে। হ্যাঁ, মুহাম্মদরাও তারা অবতার বানায় ফেলার চেষ্টা করতেছে, সবাইই তারা, যে যে যারাই দেখবে আপনারা, আপনি কয়েকদিন পরে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানায় তারা পূজা টুজা করতেছে। আমি কিছুদিন আগে ইসে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানায় তারা নমো নমো পূজা করতেছে। 20 সালে দেখা গেছে, 20 সালে এটা আপনি দেখা গেছে, যখন আপনার ডোনাল্ড ট্রাম্প ভারতে আসছিল তখন। তারপরে হচ্ছে এই যে দক্ষিণ ভারতে একজন নায়ক আছে রজনীকান্ত, হ্যাঁ রজনীকান্ত নায়ক, হ্যাঁ এর ছবি বানায় তারা পূজা করে। হ্যাঁ, এরা ছবি বানায়, এরা পূজা টুজা পূজা টুজা করতে থাকে, এরা বলে এও নাকি অবতার, অবতার কি কি নাকি অবতার, অবতার নাকি সচিন টেন্ডুলকারের পূজা, সচিন টেন্ডুলকারের পূজা সবচেয়ে বেশি হয়েছে। আমি এটা ভাই বলতে নিছিলাম। হ্যাঁ, তো ওরা যেটা করে যে যারে একটু ভাল লাগবে ওরে ভগবান বানায়, তার ছবি টবি বানায়, মূর্তি টুর্তি পূজা, মূর্তি টুর্তি বানায়, পূজা টুজা করা শুরু করে দিবে। তো এটাতে তো ওদের কোনো সমস্যা নাই, ওদের ভিতরে সবই ঢুকা যায়। হ্যাঁ, হিন্দু ধর্ম হচ্ছে এমন ধর্ম, সব সবই আপনি ঢুকাই দিতে পারবেন, আপনি চেঙ্গিস খানরে ঢুকাই দিতে পারবেন, ডোনাল্ড ট্রাম্পরে ঢুকাই দিতে পারবেন, এখন যদি আপনি এই যে মনে করেন জাকির নায়করে আপনি কোনো না কোনোভাবে ঢুকাই দিতে পারবেন হিন্দু ধর্মের ভিতরে। ঠিক আছে, আর এই ধর্মের তো কোনো স্ট্রাকচার নাই, কোনো একটা নির্দিষ্ট কোনো কিছু নাই, এই কারণে যে কাউরেই আপনি কয়েকদিন পরে আপনি এমনও দেখতে পারেন যে আমার মূর্তি বানায় তারা পূজা টুজা করা শুরু করে দিলে আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, এটাও হইতে পারে, হ্যাঁ কোনো এক পাগল এটাও করতে পারে। দেখা যাবে যে অমুক লোকের অনেক টাকা আছে, অমুক লোকের পূজা করে পূজা করা শুরু করে দিছে কয়েকজন হিন্দু মিলা, এই ধরনের লোকের ভাই কি বলবো, কিছু তো বলার নাই, তাই না? দেখবেন যে হিরো আলম যদি ভারতে জন্মায় তো হিরো আলমের পূজা করতো, এইগুলার দিয়ে আমি কি বলবো ভাই, এগুলো দিয়ে তো কিছু বলার নাই, তাই না? আর ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল আপনার, যে আমরা যে ভাইয়া দেখি যে খ্রিস্টানরা তাদের ধর্ম ধর্মকে প্লাস চিহ্ন দ্বারা মানে বুঝায়, আর বৌদ্ধ ধর্মে দেখি যে আপনার অশোক চিহ্ন যে একটা আছে আপনার, আর তাদের আটটা নীতিকে দ্বারা যে বুঝায়, যে আপনার নাবিকরা যে আপনার যে জাহাজ যে চালনা করে এরকম একটা চিহ্ন দিয়ে যে বুঝায়, আর আপনার হিন্দু ধর্মটা দেখি ওম চিহ্ন দ্বারা তাদের ধর্মটাকে প্রকাশ করে, আর ইসলাম ধর্মে আপনার দেখি যে চাঁদ তারা দিয়া ধর্মটা প্রকাশ করে। এখন এটা ভয় করে তারা মূলত কি কারণে? আর আমি এটা সম্পর্কে একটু পড়ছিলাম যে অটোম্যান সাম্রাজ্য নাকি আপনার যে ছিল তারা, তাদের এখানে তো মুসলিমটা ছিল বেশি, তো তাদের ফ্ল্যাগের চিহ্নটা ছিল চাঁদ আর তারা, তো কালক্রমে এটা আপনি ইসলাম ধর্মের চিহ্ন হিসেবে আসছে। তো আমি এখনো ভয় দেখি যে কিছু মসজিদে যে দেখি চাঁদ তারার চিহ্ন আঁকা থাকে, এবং মসজিদের মিনারের যে আপনার গম্বুজ থাকে, এই গম্বুজের একদম শেষ প্রান্তে আগার চূড়াতে দেখি যে চাঁদ আর তারা তারার দণ্ড দেওয়া থাকে, এটা কি কারণে ভয় দেওয়া থাকে অ্যাকচুয়ালি? এটা কোনো আসলে কোনো ইসলামের কোনো বিষয়টা না, এটা হচ্ছে পরবর্তীতে সংযোজিত হয়েছে। আপনি ঠিকই বলছেন যে খিলাফতের সময়ে এই জিনিসগুলো যুক্ত হয়েছে, আসলে সব ধর্মের ভিতরে এই জিনিসগুলো পরবর্তীতে যুক্ত হয়েছে, প্রাথমিক দিকে এই জিনিসগুলো ছিল না। এই ক্রিশ্চিয়ানিটির যে ক্রস চিহ্নটা সেটা হচ্ছে কি, প্রাচীন ইজিপশিয়ান একটা ধর্ম আছে, সেই ইজিপশিয়ান ধর্মে হোরাস নামক একটা দেবতা আছে, সেই হোরাস দেবতার যদি আপনি ছবি দেখেন সেখানে দেখবেন আপনি সেই ক্রস চিহ্নটা খুঁজে পাবেন। এই সমস্ত জায়গা থেকে পরবর্তীতে তারা এই জিনিসটাকে অ্যাডপ্ট করছে, হ্যাঁ এটাকে নিয়ে এসে তাদের ধর্মের ভিতরে ঢুকাই দিচ্ছে। এই জিনিসগুলো আসলে বেশিরভাগ সময় দেখা যায় এই জিনিসগুলো আসলে সেই ধর্মের ভিতরে আসছে পরে, ধর্মটা যখন ইয়া হয়েছে তখন সেই জিনিসগুলো আসলে ছিল না। যাই হোক, ঠিক আছে, আমি আল্লাহ ভাই তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। ঠিক আছে, আমি আল্লাহ ভাই, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ভাই, শুভরাত্রি। শুভরাত্রি, আপনাকে বিদায় জানালাম, আরেকজনকে।